হ্যালো গাইস, ওয়েলকাম 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 ব্যাক টু অ্যানাদার গেমপ্লে। তোমরা ভাই কমেন্টে এত ভরে দিয়েছো যে আই এম ফিশ এই গেমটা খেলো, তো আজকে আমরা খেলবো আই এম ফিশ। ইয়েস, এই গেমটার মধ্যে আমরা একটা মাছের জীবন দেখতে যাব, যে মাছের লাইফ কেমন হয়, মাছরা কিভাবে সার্ভাইভ করে, তো আমাদেরকেও সেই মাছের মতন সার্ভাইভ করে যেতে হবে। আর হ্যাঁ, এই গেমটার অনেক পার্ট হতে চলেছে। তোমরা যদি এই গেমের নেক্সট পার্ট চাও তাহলে এই ভিডিওর মধ্যে আমাকে 3K লাইকস লাগবে, তারপরে এটা নেক্সট পার্ট আসবে। আর হ্যাঁ, কমেন্টও করো যাতে যাতে নেক্সট পার্ট এটা দেখতে চাও। তো চলো ফটাফট গেমপ্লে শুরু করা যাক। কিন্তু তার আগে যারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি ফটাফট সাবস্ক্রাইব করে নাও। অনেকে আমার ভিডিও দেখো, রেগুলারলি দেখো, কিন্তু সাবস্ক্রাইব করো না। তুমি একবার নিজে চেক করো, নিজে যা চেক করো যে সাবস্ক্রাইব করছো কিনা, দেখবে করোনি, তো করে নাও यार। ফটাফট আমাদেরকে 50K সাবস্ক্রাইবার যেতে হবে। তো চলো আজকের গেমপ্লে শুরু করা যাক। ওকে, তো গাইস আমাদের গেম স্টার্ট হয়ে গেছে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা হলাম এই মাছটা। ভাই মাছটা দেখো, ভাই মাছটা কত কিউট, সত্যিকারে ভাই অনেক কিউট। তো আমরা একটা অ্যাকোয়ারিয়ামের ভিতরে আছি মনে হচ্ছে, একটা শপের মধ্যে আছি। এই দেখো সামনে লেখা আছে পেট শপ। ওকে, তো আমরা একটা শপের মধ্যে আছি আর আমাদেরকে অ্যাকোয়ারিয়ামে বন্ধ করে রেখেছি। আর আমার সামনে অনেকগুলো মাছ আছে। হ্যালো হ্যালো ম্যাডাম, হ্যালো হ্যালো হ্যালো, আপনি কিছু বলবেন? সরি ভাই, মাছ তো কথা বলতে পারে না। হ্যালো, কেউ আছে? কি করতে লাগবে ভাই এখন? কিছু জানি না আমি। আরে কি করবো ভাই, কেউ বল আমাকে। ওকে, এখান থেকে বাড়ানোর চেষ্টা করতেছি আমি, কিন্তু হচ্ছে না। আরেকবার বাড়ানোর চেষ্টা করি 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 করি, চল চল ভাই, বাড়াতে পারছি না, কি করবো এখন। ওকে তো, ওকে তো এখন মাছটা ঘুমায় আছে আমাদের মাছটা। ওকে, মাছটা এখন ঘুম থেকে উঠলো আর সে দেখতে পাচ্ছে যে একটা বাউলের মধ্যে আছে। হ্যাঁ, ওকে একটা মেয়ে আসলো আর মেয়েটা আমাদেরকে খাবার দিচ্ছে, মাছের খাবার। ভাই এত ছোট মাছটাকে, ওকে গাইস মাছটা বাইরে যেতে চায় এখান থেকে, তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু মাছটা এখানে যেতে পারবে না কারণ তাকে আটকে রেখেছে একটা ছোট একটা বাউলের মধ্যে। তো আমাদেরকে আজকে গেমের মধ্যে মাছটাকে এখান থেকে এসকেপ করাতে হবে, যেন সে এসকেপ করতে পারে আর সমুদ্রের মধ্যে যেতে পারে। ওকে, এটাই হলো আমাদের ফার্স্ট লেভেল। ওকে, তো আমরা একটা বাউলের মধ্যে বন্ধ আছি, কিন্তু আমরা এটাকে আগানোর চেষ্টা করলে হয়তো আমরা আগাতে পারবো। ইয়েস ইয়েস ইয়েস, আমরা আগাতে পারছি। ভাই ভাই, বাউলটা যেন ভেঙে না যায়, আরামসে ভাই, একটু আরামসে একটু নিচে যা, নিচে যা, নিচে যা, ব্যাস ব্যাস ভাই, আরামসে ভাই, পড়ে, আরে ভাই ভেঙে যাবে তো বাউলটা। ভাই কাচের বাউল না এটা? হ্যাঁ হ্যাঁ, কাচেরই বাউল, কাচের বাউল, আরামসে আরামসে। ওকে ওকে ওকে, আমরা একটা চেক পয়েন্ট ক্লিয়ার করলাম, সামনে আরেকটু আগে যেতে হবে। আরামসে পরিষা ভাই, পরিষা 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 পরিষা। ওকে গাইস, আমরা পড়ে গেছিলাম, আমরা আরেকবার শুরু করলাম গেমটাকে, মানে গেমটা শুরু না হতে আমি পড়ে গেলাম। ওকে, আরামসে আমরা যাব। এবার আমাদেরকে একটু সোজা যেতে হবে, সোজা যেতে হবে, একটু লেফট একটু রাইট, একটু সোজা, আরামসে 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 ভাই। ও ভাই ও ভাই, এই বাক্স পড়ে গেল ভাই, ভাই পড়লাম। ও ও, আরেকটা বাউল পড়ে গেছে যেটার মধ্যে আরেকটা মাছ আছে। ওকে, আমরা নিচে যাই, নিচে একটা ম্যাট্রেস আছে, মনে হচ্ছে ভাঙবে না, ভাঙলো না, ভাঙলো। বাইচি কিছু বাইচি কিছু বাইচি কিছু। হ্যালো মাছ, হ্যালো মাছ, কেমন আছিস মাছ? আরে তোকে আমাকে দুজনকে এখানে আটকে রেখেছে ভাই, আমাদেরকে এখান থেকে বেরোতে হবে। এক মিনিট টেনশন করিস না, আমি আগে বেরোয় যাই, তারপর তোকেও আমি বের করে দিবো, চাপ নিস না। ওকে গাইস, সামনে একটা দরজা দেখা যাচ্ছে, যেটা দরজাটা খোলা আছে। আমার মনে হচ্ছে আমাদেরকে সেই দরজাতে যেতে হবে। চল মাছ প্লিজ, আগে চল, আগে চল, আগে চল, আগে চল, আগে চল, আগে চল, আমাদেরকে সেই দরজাটার মধ্যে যেতে হবে এখান থেকে বেরোনোর জন্য। চল 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 চল। ওকে, পৌঁছাচ্ছি পৌঁছাচ্ছি পৌঁছাচ্ছি, আরামসে ভাই, ভাঙে যাস না প্লিজ, ভাঙে যাস না প্লিজ, ভাঙে যাস না, ভাঙলে ভাই খতম হয়ে যাবো আমরা। ওকে ওকে, পৌঁছে গেছি, ব্যাস। ওকে ফাইনালি গাইস, আমরা বাইরে চলে এসেছি, ঘর থেকে বের হয়ে গেছি আমরা। ওকে, এখন আমাদেরকে কোথায় যেতে হবে সেটা আমাদেরকে খুঁজতে হবে, কোথায় যাওয়া যায়। ওকে, এখানে একটা ওয়্যার দেখা যাচ্ছে, একটা তার দেখা যাচ্ছে, যেটা সোজাসুজি ওই পাশের বিল্ডিং এ যাচ্ছে, আর পাশের বিল্ডিং এ আমার চেক পয়েন্টও দেখাচ্ছে। তার মানে আমি বুঝে গেছি যে আমাদেরকে এখানে যেতে হবে আরামসে। কিন্তু ভাই ভাঙিস না, আরামসে খালি, আরামসে 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 আরামসে, নাইস নাইস নাইস, অসম অসম ভাই, নিচে অনেক লোক দেখতেছে আমাকে, দেখিস না ভাই, আরামসে আরামসে, ও ও ও ও ও ও ও ও, আরামসে ভাই, রিল্যাক্স রিল্যাক্স। ওকে, আমরা একটা অন্য ছাদের মধ্যে চলে এসেছি, এখন এখান থেকে কোথায় যেতে হবে। ওকে, আমি একটু আগে গিয়ে চেক করে আসি। ওকে, সামনে আরেকটা ওয়্যার দেখা যাচ্ছে, এই ওয়্যারে মনে হচ্ছে আমাকে যেতে হবে। ভাই নিচে অন্য কোনো লোক, ও ভাই নিচে একটা একটা ম্যাডাম আসছে ভাই, আমাকে যেন কেউ দেখতে না পারে, আমাকে যদি কেউ দেখে নেয় তাহলে মুশকিল হয়ে যাবে ভাই, আরামসে যেতে হবে, আরামসে যেতে হবে। ওকে 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 ভাই, আরামসে 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 ভাই, মাছ আরামসে, তারের মধ্যে চো, তারের মধ্যে চো, তারের মধ্যে চো, তারের, আবে ভাই কি কি চাইছ ভাই তুই আমার কাছ থেকে। ওকে গাইস, ওকে গাইস, এবার আমরা ভালো মতো যাবো, এবার আমরা কমপ্লিট করে ছাড়বো। ওকে চল 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 চল, নাইস পারফেক্ট 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 পারফেক্ট। ওকে চল ভাই, অনেক লোক আছে নিচে, অনেক লোক আছে, কেউ যেন দেখতে না পায়, ফটাফট চল ফটাফট চল ফটাফট চল। ও ভাই নিচে এসে আছে, ও ভাঙিস না, ও ভাই, ও ভাই চিকিলাম ভাই চিকিলাম, ভাঙে নাই ভাঙে নাই ভাঙে নাই। ওকে ওকে ভাই, ভাই চিকিছি আমরা, এখন কোথায় যাবো, এখন কোথায় যেতে হবে। ও সামনে দেখো সমুদ্র দেখা যাচ্ছে, ওশিন ভাই, মাছটাকে খালি যেমন তেমন করে সমুদ্রে পৌঁছায় দিলে হয়ে যাবে, তাহলে মাছটা বেঁচে যাবে। ওকে গাইস, আমরা মাছটাকে বাঁচায় ছাড়বো, কিন্তু এখন আমাদেরকে যেতে কোথায় হবে সেটা বুঝতে পারছি না আমি, খুঁজতে হবে খুঁজতে হবে খুঁজতে হবে খুঁজতে হবে। ওকে 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 ওকে, এদিকে একটা রাস্তা দেখাচ্ছে। ওকে ওকে, নিচে একটা, সামনে একটা চেক পয়েন্ট দেখা যাচ্ছে, আমার মনে হচ্ছে এদিকে যেতে হবে। চল ভাই আগে চল, আগে চল, আগে চল, আরে মাছ আগে চল, আগে কোথায় যাবো ভাই, আগে কিছু আছে নাকি, ও এখান থেকে, এখান থেকে ভাঙবে না, চল ভাই চল 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 চল
সোজা সিধা সমুদ্রের মধ্যে লাভ দে। আরে আটকে গেল কেন? এদিক দিয়ে যাওয়া যাবে না নাকি? আরে ফটাফট চল মাছ, সামনে অনেক লোক আছে, কেউ যদি তোকে দেখে নেয় খতম হয়ে যাবি তুই ভাই। ওকে একে এখন পার করাবো কোথা থেকে? ওকে ভাই সামনে অনেক লোক আছে, একটা লোক আসছে, একটা লোক আসছে। এখান থেকে জাম্প কর, এখান থেকে ফটাফট নাম নাম, আরে নাম 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 নাম, সমুদ্রের মধ্যে নাম নাম। ইয়েস ভাই ইয়েস, ফাইনালি ভাই ফাইনালি আমরা মাছটাকে সমুদ্রের মধ্যে পাঠিয়ে দিয়েছি, ফাইনালি ফাইনালি। ওকে গাইস আমাদের ফার্স্ট লেভেল কমপ্লিট হয়ে গেছে এই গেমটার। ওকে এবার সেকেন্ড লেভেলে যাওয়া যাক। ওকে দেখি এবার সেকেন্ড লেভেলে কি করতে হয়। ওকে ওকে মাছটাকে আমরা সমুদ্রের মধ্যে পাঠিয়ে দিয়েছি মাছটা। ও একটা তো জিনিস আমরা ভাবিনি, এই বাউলটার মধ্যে মাছটা বেরোবে কিভাবে? বেরোনোর কোনো জায়গা নেই। কে এক মিনিট, ও ভাই কোন একটা মানুষ মাছটাকে দেখে নিছে। ভাই মাছটাকে নিয়ে নিস না, ভাই মাছটাকে নিয়ে নিস না প্লিজ, মাছটাকে সমুদ্রের মধ্যে ছেড়ে দে ভাই প্লিজ। মনে হচ্ছে মানুষটা মাছটাকে নিয়ে নিল ভাই, মাছটাকে নিয়ে নিল, এবার কি হবে? ওকে গাইস আমরা সেকেন্ড লেভেলে যাবো এখন ফটাফট, কিন্তু তার আগে যারা যারা এখন সাবস্ক্রাইব করেনি ফটাফট সাবস্ক্রাইব করো। ওকে গাইস সেকেন্ড লেভেলে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদেরকে একটা স্টোর রুমে বন্ধ করে দিয়েছে। আর এই স্টোর রুমটা অনেক অন্ধকার, আর সেই অন্ধকারের মধ্যে এই মাছটাকে, এই ছোট মাছটাকে, সেই লাল কালারের মাছটাকে বন্দি করে রেখেছে। ওকে তো গাইস আমাকে মনে হচ্ছে এখন আমাদেরকে এখান থেকেও এসকেপ করতে লাগবে, এখান থেকেও আমাদেরকে বাঁচতে হবে, কিন্তু কিভাবে? ওকে আমরা আগায় যাই। মাছ চাপ নিস না, তোকে আমি বাঁচায় ছাড়বো, সাহস। দাঁড়া সামনে একটা কার্ড আছে ভাই। ও ভাই কার্ডটা তো নিচে পড়ে গেল আর আমরা চেক পয়েন্টে পৌঁছে গেলাম। নাইস, এবার কোথায় যেতে হবে? আমরা ঠিক রাস্তায় গেছিলাম, এবার আমার মনে হচ্ছে
হচ্ছে আমাকে একটু এই সাইডে যেতে হবে। চল মাছ, ভাই এই জায়গাটা ভাই এত নোংরা, ভাই জাল মাল রয়েছে। ওকে নিচে একটা ম্যাট্রেস আছে, তো এখানে আমরা যেতে পারবো, বাউলটা ভাঙবে না। ওকে এবার কোথায় যেতে হবে? ওকে সামনে একটা চেক পয়েন্ট দেখা যাচ্ছে, চলো ভাই ফটাফট চেক পয়েন্টটাতে যাই। ওকে ওকে এবার কোথায় যেতে হবে? নিচে একটা, এখানে একটা সিঁড়ি দেখা যাচ্ছে। আরামসে ভাই, আরামসে ভাই। ও ভাই ভাঙে যাবে। ও ভাই সিঁড়িটাকে নিচে ফেলে দিলাম আমরা কোথায়? হ্যাঁ কি হলো এটা? আমার মনে হচ্ছে এটাই হলো একটা রাস্তা এখানে যাওয়ার। ওকে 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 ঠিক রাস্তায় যাচ্ছিলাম। আরামসে 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 আরামসে। ওকে ফাইনালি ভাই আমরা সেই নোংরা স্টোর রুমটা থেকে বের হয়ে গেছি। ওকে আমরা একদম ঠিক রাস্তায় এসেছি। এখান থেকে এখন আমাদেরকে বেরোতে হবে। সামনে একটা চেক পয়েন্ট দেখা যাচ্ছে, তো আমাদেরকে এদিকে যেতে আগে আরামসে চলো সামনের দিকে। ব্যাস রিল্যাক্স, এবার দাঁড়াও, এবার একটু সামনের দিকে চলো। এই তো ঠিক সামনে চলো, যেখানে চেক পয়েন্টটা দেখা যাচ্ছে। ঠিক সামনে, ঠিক সামনে, ঠিক সামনে, ঠিক সামনে, ঠিক সামনে, ঠিক সামনে। ব্যাস এদিকে চলতে থাকো। ব্যাস আমরা চেক পয়েন্টে পৌঁছায় গেছি। এবার কোথায় যেতে হবে আমাদেরকে? ওহো ওহো নিচে একটা ট্র্যাম্পোলিন দেখা যাচ্ছে। ব্যাস এখানে জাম্প করতে লাগে আমার মনে হচ্ছে। এখানে আমাকে মনে হচ্ছে জাম্প করতে হবে আর আমরা উড়ে যাবো। ও সামনে একটা পুল। ইয়েস ইয়েস। ও লেভেল কমপ্লিট হয়নি, আমি সেটাই ভাবছিলাম ভাই এত ইজিলি লেভেল কমপ্লিট কিভাবে হয়ে গেল। আমরা একটা পুলের মধ্যে চলে আসছি, কিন্তু আমাদেরকে পুলের মধ্যে না, আমাদেরকে সমুদ্রে যেতে হবে। ভাই পুলের মধ্যে থেকে কি লাভ, সমুদ্রে যেতে হবে। কিন্তু এখান থেকে আমরা এখন বেরোবো কোথা থেকে? নিচে কোনো জায়গা আছে নাকি? হ্যালো কেউ আছে? হ্যালো কোনো মাছ? হ্যালো স্যার ম্যাডাম, ওইখানে খাওয়ার দেখা যাচ্ছে, খাবারটাকে নিয়ে নি। ওকে খেয়ে নিচ্ছে। কিন্তু এখন আমাদেরকে যেতে কোথায় হবে আমি বুঝতে পারছি না। ওকে 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 সামনে একটা টানেল দেখা যাচ্ছে, এই টানেলটার ভিতরে মনে হচ্ছে যেতে হবে। ওকে টানেলটার ভিতরে গেলাম, চল চল। ও ও ও ও ও আরে ভাই আরামসে আরামসে আরামসে। ভাই আমরা একটা জানি না কেমন টানেলে চলে আসছি, যেটা অনেক স্পিডে কোথাও তো যাচ্ছে। আরে এই মাছটাকে নিয়ে চলে যাচ্ছে ভাই, চল চল ভাই আরামসে 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 ভাই, ভিতরে কোনো খতরা যেন না হয়। ওকে ওকে ও এটা তো কোনো গাটার মনে হচ্ছে আমাকে। ভাই এত নোংরা জায়গায় এই মাছটাকে ফেলে দিলো। ও ভাই এখানে দেখো নোংরা ভেসে যাচ্ছে। এখান থেকে আমাদেরকে ফটাফট বেরোতে লাগবে ভাই। আমাকে ভাই জায়গাটা ভালো লাগছে না, কিন্তু আমাদেরকে যেতে কোথায় হবে বুঝতে পারছি না। ওকে ও ও ভাই সেই জাম্প করলাম তো। ও ভাই এখানে অনেক বট, এখানে অনেক বটল আছে যেটা আমার শরীরের সঙ্গে চিপকে আছে ভাই। কেন চিপকে আছে কেন? আরে কি হলো ভাই সর, ভাই এত নোংরা জায়গা। ও ভাই আমার শরীরের মধ্যে এটা কি চিপকে গেল? এ এটা কি সরা সর সর। ওকে ভাই ঠিক আছে গাইস, আমাদেরকে এখন মনে হচ্ছে আমাদেরকে যেমন করে আমরা জাম্প করলাম সামনেও জাম্প করতে লাগবে। রেডি স্টাডি গো। ইয়েস পারফেক্ট জাম্প। ওকে এবার কোথায় যেতে হবে আমাদেরকে? এবার মনে হচ্ছে আবার, ওকে সামনে একটা চেক পয়েন্ট দেখা যাচ্ছে, আবারও মনে হচ্ছে আমাদেরকে সামনে জাম্প করতে লাগবে। চল 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 চল। ব্যাস নাইস। এবার কোথায় যেতে হবে? এবার কোথায় যাবো আমরা? ও ভাই এত এত ভয়ানক জায়গা ভাই, এখানে একটা এত কিউট মাছ ফেসে গেছে। এখান থেকে আমাদেরকে বেরোতে লাগবে, কিন্তু এখান থেকে অনেক নোংরা আসছে। এখানে একটা ইনজেকশন আসলো, কিন্তু আমাদেরকে মনে হচ্ছে আমাদেরকে সামনে যেতে হবে। রেডি স্টার্ট গো। চল চল সামনে চল সামনে চল সামনে চল সামনে চল সামনে চল। আরে মাছ সামনে চল সামনে চল। ও ভাই ও ভাই 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 ভাই। ওকে এবার এবার আরেকবার আরেকবার ট্রাই করবো, আরেকবার ট্রাই করবো। চল 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 চল। নাইস নাইস নাইস। আরে চল, আরে ভাই মাছটা যাইতে পারছে না। ওকে আরেকবার 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 আরেকবার। ভাই এই জলের প্রেসারে আমরা যাইতে পারছি না। চল 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 চল। ইয়েস ইয়েস। ওকে আমরা এই গাটারের মধ্যে চলে আসছি একটা আলাদা। এবার কোথায় যেতে হবে? ওকে এখানে একটা, এখানে বড় একটা গর্ত দেখা যাচ্ছে, আর এখানে আমরা ভিতরে ঢুকে গেলাম। আর এখানে পুরো বাবলস উঠছে জানি না কেন। আর এখন আমাদেরকে জানি না কোথায় নিয়ে যাচ্ছে। প্লিজ ভাই প্লিজ ভাই, মাছটাকে কেউ সমুদ্রের মধ্যে পাঠিয়ে দে ভাই প্লিজ। ওকে 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 ওকে। এটা কোথায় আসলাম? বাহ ভাই বাহ, আরেক গাটার থেকে বেরোয় আরেকটা গাটারে পৌঁছাইলাম। ওকে এখানে একটা সামনে একটা জায়গা দেখা যাচ্ছে, এখান থেকে আমরা যাবো। এখান থেকে আমরা যাইতে পারবো না ভাই, এত ছোট মাছ এত বড় ফাঁকা দিয়ে যেতে পারবে না কি ভাই? ওকে তো আমাদেরকে এখন অন্য রাস্তা খুঁজতে হবে। এখানেও সেরকম সেই জাল রেখেছে, এখানেও যাওয়া যাবে না। ওকে এখানে একটা গর্ত আছে, এখানে চল এখানে চল 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 এই গর্তের ভিতরে চল। ব্যাস আর একটা গর্ততে নিয়ে গেল। হ্যাঁ এবার আরো নিয়ে যা, আরো আরো নোংরা জায়গায় নিয়ে চল। ও এটা কোথায় বুঝলাম? আরে 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 ও ভাই আমরা বাইরে চলে আসছি, কিন্তু এবার একটা বাকেটের ভিতরে ফেসে গেছি। আর আমাদের সামনে একটা মানুষ আছে, আর ওইদিকে সামনে একটা চেক পয়েন্ট দেখা যাচ্ছে, তারপর আমাদেরকে সেখানে যেতে হবে। ওকে আমার মনে, কিন্তু এই মানুষটা যেন জানতে না পারে, এই মানুষটা যদি জেনে যায় তাহলে আমাদেরকে মাছটাকে আজকে কেটে খেয়ে নিবে। তো এই মানুষটা যেন জানতে না পারে আরামসে চল। ওহো মানুষটা শুনেছে, মানুষটা শুনে নিয়েছে ভাই। প্লিজ 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 ভাই। ও ও ভাই মানুষটা ধরতে আমাদেরকে। ভাগো ভাই ভাগো ভাগো ভাই ভাগ ভাই মাছ ভাগ ভাই মাছ ভাগ ভাই, তোকে নালে খাই নিবে আজকে রাত্রিবেলা। চল 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 মাছ ভাগ ভাগ প্লিজ ভাগ প্লিজ ভাগ। আরে আটকা গেলি কেন মাছ, তোকে ধরে নিবে তো। এ নিলো ধরে নিলো ধরে বাহ ধরে নিলো ভাই। ওকে গাইস আমাদের গেম আবার এখান থেকে শুরু হয়েছে। পালা 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 পালা। চল 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 চল। মানুষটা ধরে আসছে, মানুষটা ধরতে আসছে। ভাগ 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 ভাগ। পালা 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 ভাই। এখান থেকে খালি বেঁচে যায়, এখান থেকে খালি বেঁচে যায়, এখান থেকে খালি বেঁচে যায়। ব্যাস এ ভাই রাস্তার মধ্যে অনেক পাথর আছে যেগুলো আমাকে আটকাচ্ছে, এই পাথর গুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে যেমন তেমন করে। চল 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 চল। আগে চল আগে চল। ওকে ওকে আমরা অলমোস্ট পৌঁছে গেছি। প্লিজ 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 মরিস না ভাই, মাছ এখানে মরিস না প্লিজ। ওকে ওকে সামনে একটা, সামনে কিছু দেখা যাচ্ছে জলের মতন, প্লিজ এখানে পড়িস না। চল 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 চল
গাইস আমরা মাছটাকে ফাইনালি ভাই মাছটাকে আমরা জলের মধ্যে পৌঁছে দিয়েছি। তো গাইস এইটা ছিল এই গেমের লেভেল 2। এই গেমের আরো লেভেলস আছে, তোমরা যদি চাও যে এই গেমের নেক্সট পার্ট আমি আনি, তো এই ভিডিওর মধ্যে 3K লাইকস আর সবাই কমেন্টে বলো যে এটা নেক্সট পার্ট তোমরা চাও কিনা, তাহলে হয়তো আমি নেক্সট পার্ট আমি আনতে পারি। বাকি এত অবধি তোমরা ভিডিও দেখেছো, ভিডিওকে লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেলকে যারা এখনো করোনি, আর যারা করেছো তারা বেল আইকনটাকে দেখে নাও। আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট গেমপ্লেতে। বাই বাই।